অফিসে চাকরি করা অবস্থায় 8-9 বছরে বড় হব, এরকম ভাবে সম্পর্ক হওয়ার পরে সম্পর্কর সাথে হয়ে গেল। জি, সম্পর্ক হয়ে গেছে। 9 বছরে বড় তো তোমার? আমি তো করার ইচ্ছা ছিল না, ওই আমার ব্ল্যাকমেল করে বিয়ে করছে। কিরম ব্ল্যাকমেল? ব্ল্যাকমেল মানে আমার বাসায় যাইতাম আইতাম, মানে এরকম ওই করার পরে আমার বলতেছে যে তোমার সাথে ভালো সম্পর্ক, তুমি রাত দিন সব সময় আমার কাছে আসো, আমার সাথে বসে গল্প করো, মানে ওটা বলছে সাজনা বলছে তোমার বাচ্চা আমার পেটে, ওটা বলছিল। আমারে ফাঁসাই দেওয়ার পরে তখন এখন বলতেছে কয় এরকম এরকম সমস্যা, তুমি যেন আমার না বিয়ে করো আর কেমনে। আমি কই ঠিক আছে, বলছো তো কইরাই ফেলাইছি, আমি তো নিজের ইচ্ছা করে করি, তুমি আমার ভুল করতে বাধ্য করছো। উৎসাহিত করতো? উৎসাহিত করতা, আমার এমন জোর করে আমার বাধ্য করছে খারাপ কাজ করতে। যাই হোক, এখন তোমার সাথে সম্পর্ক শুরু হলো, কেমন চলছে জীবন তখন? ওর ফোনটা আমার কাছে আসছিল, তখন দেখতাম খালি মানুষে ফোন দিত, ফোন দিয়ে বলতো কি ওনার বন্ধু আমি, এই খবরটা দিও তাহলেই হবো, ওই দেখো অটোমেটিক আমার কাছে চলে আসবো। অনেকদিন যাইলো, যাওয়ার পর একটা বাচ্চা আসে, তখন আসার পরে ওই মানে বললো যে আমার বাচ্চা তো পেটে আছে এখন, তারপর কোরআন আমার একটা সুরা একটা কোরআন শরীফ আছে এতটুক, কোরআন শরীফ হাতে নিল, নিয়ে কইলো কি আমি এতদিন যা করছি সব ভুলে গেলাম, এখন মনে করলো আমি ভালো, আর তুমি একটা খারাপ মেয়ে বিয়ে করছিলে, বিয়ে করে তুমি ভালো বানাইছো, তোমার এই জন্য সোয়াব হবো, আর তুমি হানামার নেই করো আর কোনো সন্দেহ করো না, তখন ওর কথা আমি বিশ্বাস করলাম। বিশ্বাস করে আমি আর সন্দেহ টন্দ করি না, যাই হোক দুজন মিলে ভালোই কামাই করতেছি। তখন আমার আইডি কার্ড ছিল না, তখন তার আইডি কার্ড ছিল, তার আইডি কার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট করি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি আমরা দুজন, তার আইডি কার্ড দিয়ে। জি, যা কামাই করি, তোমার আইডি কার্ড নাই তাই, আর সব টাকা ওর অ্যাকাউন্টে জমা, ওর অ্যাকাউন্টে জমা করতাম। ঠিক আছে, এরকম করতে করতে এখন বাচ্চাটার হওয়ার পরে ওই আগের যে কাহিনীগুলো করতো মোবাইল কিনে রাখার সাথে কত সাথে আবার শুরু হয়ে গেলো, দেখি এর থেকে ফোন দেয়, ওই থেকে ফোন দেয়। ঠিক আছে, অফিসে যায় না, কই যেন ঘুরবার জায়গা, ঠিক আছে আগের মতো শুরু হলো। আমি তখন বললাম যে কোরআন শরীফ নিয়ে যে তুমি প্রতিজ্ঞা করলা যে ভালো হয়ে গেছো, তুমি তো আবার সেই একই কাহিনী শুরু করছো। এরকম করার পরে আমি আর চাকরি করতে দিই না, বাসায় বয় রাখি, এতদিনে ওর প্রতি আমার মায়া হয়ে গেছে, আমি বাড়ি চলে যাই ওরে নিয়ে, এসব কাহিনী দেখার পরে আমি কই দেখি ভালো করিতাম, ওই দুই মার ভালো ছিল, ভালো থাকার পরে মনে করেন আমি বাড়িতে না থাকলে এই এই জায়গায় মনে করেন প্যাঁচ লাগাই, খালি বাড়ির ভিতরে প্যাঁচ লাগাই, এরকম ঝগড়া বাঁধাইছে, আমার বাপ মা আমার দেখতে পারে না, আমি আমার বাপ মা আর দেখতে পারি না, না দেখতে পারি না। আমি মনে করেন যে 1 বিঘা জমি কিনছিলাম, ওই জমি বিক্রি করে দিলাম সব টাকা পয়সা নিয়ে, 5-6 দিন পরে আমি ঢাকা আসা পড়ি, ঢাকা আসা অ্যাক্সিডেন্ট করে আমার পাটা ভাঙে যায় এই জায়গায়। ঠিক আছে, নিয়ে যাওয়ার পর ওই আশপাশে আসেন আমার ধরেও নেই, আর উল্টাপাল্টা আরও ঝগড়া করছে, 2 দিন যাওয়ার পর আমার পাটা এরকম ফুলে গেছিলো, ওই অবস্থায় আমার সাথে ঝগড়া করতেছে, অথচ আমার ঘরে কিন্তু টাকা পয়সা অভাব নেই, প্রায় 2-3 লক্ষের মতো টাকা আসলো আমার ঘরে। তারপর বলতেছে কি যে তুমি এইভাবে বইয়ে বই খাইতেছো, অ্যাক্সিডেন্ট করে ঘরের টাকা পয়সা সব শেষ করে দিবো, মানে এখান থেকে মানে নানা ধরনের গালাগালি, আর আমার কথায় কথা গালি দিত কি বাচ্চা বাচ্চা বলে, এদিক দিয়া ওই মনে করেন ঝগড়া করতে আছে। এখন বলে কি মানে বাসায় বসাতে ওর কোনো কাজ কাম নাই, খালি একবেলা রান্দে তাও, সকালবেলা রাইস কুকারে ভাত বয়ে দেয়, দুইটা আলু দেওয়া দেয়, ওই আলু আমি নিজে ইয়ে করি, ভর্তা বানাই, ভর্তা বানাই আমার বাচ্চারা খাওয়াই স্কুলে নিয়ে যায় গিয়া ওই তারপরে খায়, আর দুপুরবেলা খালি একবার রান দেয়, আমি দুপুরবেলা 2টা বাজে বাসায় এসে ওই ভাতটা খাইতাম, খাই হেরা ওই ঠান্ডা ভাত আবার থাকতো, আবার রাত্রে খাইতাম। এরকম আবার করতো কি আমি যখন গোসল করা যাইতাম, তার আগে করতো কি কাপড় চোপড় যা আসছিল ময়লা কাপড় সব মনে করলাম বালতির ভিতরে ভিজে রেখাইত, আর রেখে রাখতো আমি যখন গোসল করার জন্য বালতির ভিতরে কাপড় আমি গোসল করবো কেমনে, বলতো কি ওটা ধুয়ে রা তারপর গোসল করো, এরকম করতো। আবার এই দেখা গেলো এই কিছুদিন আগে মানে শীতের দিনে মনে করলেন যে তরকারি থাকলে, দুপুরে তরকারি থাকলে রাতে তো গরম করে খাওয়া লাগে, ওই কোনোদিন উঠতো না, আমি রাত 10-11-12 বাজে বাসায় যেতাম, মানে আমার এক জাস্ট রুম আসলে এরকম রুম, সামনে বারান্দা ওই জায়গায় গ্যাসের চুলা আসছিল, এখন করতো কি মানে ওই জানতো যে আমি বাসায় যাই হেরা চুলা গরম করে চুলা সাইরা মনে করো তরকারি গরম কমু, এই কারণে মানে ওই আমার হেরা ফেলার চেষ্টা করছিল চুলা সাইরা, তো এরকম কয়েকদিন দেখছি এখন বলতো কি কয় অন্য অন্য কেউ হয়তো সাইরা দিয়ে হয়ে গেছে এরকম কথা। আর আমার বাচ্চারা এত নির্যাতন করতো স্যার, একবার খাটের থেকে লাথি মেরে মানে ওর মুখের ভিতরে লাথি মারছে এই জায়গায়, মুখে মুখে বাচ্চাটারে মানে নিচে পড়িয়া দেখা গেলো ওই জায়গাটা সেলাই মেশিন, সেলাই মেশিনের ভিতরে এই জায়গায় মাথা লেগে যায়, ফাইটা গেছে গা, ফাইটা গেছে গা। এখন বাচ্চা বুঝেছে আমি বাসায় দিয়ে এই জায়গায় ব্যান্ডেজ করাম, গেছি ব্যান্ডেজ করা মাথা ফাইটা গেছে, পড়ে যায় কেমনে পড়ছে এমনি পড়া পায় না, তুই মারবার গেছি পড়ে যায় ফাইটা গেছে। এখন বাচ্চা সকালবেলা বলে কি কো জানো আব্বু কো আম্মু আমার খাটের থেকে লাথি মেরে ফেলাই দিয়া আমার মেশিনের ভিতরে ফেলাই দিয়ে জায়গায় ফাটাই লাইছে, কাবু জানো না আমি ভাবছি আমার নাক দিয়ে রক্ত পড়ছে, আমি নাক দিয়ে আছি দিয়ে আমার মাথা দিয়ে রক্ত পড়তেছে, সাজাটা গেঞ্জি আসলো গেঞ্জিটা পুরাটা দিয়ে মাইখা গেছে, গেঞ্জিটা যায় দেখো টয়লেটের ভিতরে গোসল কান্নার ভিতরে পড়ে আছে, যায় দিই পুরাটা গেঞ্জি লাল টকটক হয়ে আছে, পুরার প্যান্ট ভিজে আছে। তারপরে থেকে আমি বাচ্চারা সবসময় আমার সাথে শোরুমে রাখি, আমি স্কুলে নিয়ে যাই, স্কুল ছুটি হলে আমার সাথে রই, আবার বাসায় আমি আওয়ার সময় বাসায় আইনা রাখে যাই, রাখতে রাখতে আপনার দেশে যাইতেছি আমি বেড়াইতে, আমার বাড়িতে দেশে বেড়াইছে, আমি বলছি তুমিও যাও বাড়িতে, বল কর না আমি যাবো না আমার একটু সমস্যা, তুমি আর বাচ্চারা নিয়ে যাও দুজনে যা ঘুরে আসো। তোমার বউ বলতেছে যে আমি যাবো না? জি,
এখন গাড়িতে উঠছি, গাড়িতে উঠে আমি গাজীপুর পর্যন্ত গেছি। ওই টাইমে বাচ্চাটা বলতেছে, আব্বু জানো একটা কথা বলবো, আমাকে কি কথা কো, একটা লোক পড়াই দিন রাত্রেবেলা আসে আমাদের বাসায়, কো আম্মু দেখি পিঠা বানাই খাওয়ায়, চা রাইন্দা খাওয়ায়, লুডুস রাইন্দা খাওয়ায়, এরকম খাওয়ায় না, হাসাহাসি করে, জোরাজোরি পারাপারি করে, আর মাঝে মাঝে করে কি, আমি দিনের বেলা টয়লেটে যাই, তারপর আমার রাত্রেবেলা টয়লেটে নিয়ে আয়, কয়েকটা টয়লেট করো, আটকাই রাখে। এইভাবে বলার পরে মনে করলাম যে আমার মাথায় আসমানা ভেঙে পড়লো, আমি কই কী কয়। তখন আমি ফোন দিয়ে আমি কই, এটা কি ঠিক, কই কুকুর বাচ্চা তোর বলছে যেটা ওটাই ঠিক, যাও বাচ্চা বাড়ি যেতেছ আর কুবুদ্ধি বাড়ি যেতে তোর মাথায়। এই কথা বলে মোবাইলটা কাটা দিছে, তারপরে ফোন দিয়ে বন্ধ। তারপরে বিকালবেলা আমি ফোন দিয়ে আমার পাশের রুমের বাড়িটাতে ফোন দেওয়ার পরে বলে কি, কিছুক্ষণ আগে দেখলাম সব ব্যাগ গুছাই নিয়ে গেলো, চলেই গেল আর আসেনি। জি না, আসেন। কত টাকা সম্পত্তি নিয়ে ভাগছে? টোটাল এই জেহারপাতি আছে আপনার মনে করলেন যে 2.5 লক্ষ টাকা সব মিলিয়ে। জি, আর ওই ডিপেস্টে করছিলাম ওই জায়গায় আসলো 1.5 লক্ষ টাকা, আর এমনি যে জায়গা জমি বিক্রি করছিলাম ওই জায়গায় আসলো আরো 2-3 লক্ষ টাকা, তার মানে প্রায় 6-7 লাখ টাকার মতো। আমি 10 বছরে মনে করলাম যত চাকরি যত টাকা ইনকাম করছিলাম সব ওর নামে আসলো। এই ঝড় তুফান ভাঙ্গে কত কষ্ট করে যে আমি কামাইগুলো করলাম, এই কামাই রোজগারের টাকাগুলো ওই নিয়ে গেলো, এখন আমার কিচ্ছু নাই। আমি রিক্সা চালাইছি, মনে করলাম যে রিক্সা অটো রিক্সা কিনছি, মানুষের একটু গাড়িতে লাগিয়ে গেলে গা মনে করেন নাইম ডাইরেক্ট কলারে ধরতো, গাড়িতে লাগাই লিখে আমার এই কষ্টের টাকাগুলো নিয়ে গেলো। আমার বাচ্চার জমানো কিছু টাকা আসলো একটা ব্যাংকে, ওই টাকাটাও নিয়ে গেছে। এই জন্য বাচ্চারা যদি কেউ দেশে বলে যে তোর মা তো চলে গেলো, তার মা ডাক পিকারে ওই ডাকি চলে গেছে, এই জন্য আমি ভালো, আমার ব্যাংকটা পর্যন্ত নিয়ে গেছে। কেমন আছো তুমি এখন? স্যার এখন আমি ভালো নাই, কারণ মানে জীবনে এত কষ্টের কামাইটা ওই নিয়ে গেছে, আমি মনে করি এখন নিঃস্ব হয়ে গেছি, মানে আমার বাচ্চারা আমার মনে করলাম দুনিয়া নাহলে আমি এতদিন মরে গেছি। কান্নাকাটি করবা সেটার জন্য আল্লাহ এরকম মেয়ের জন্য আমার যে মায়া সে মায়া দূর করে দাও, আমার ভিতরে যেন এই মায়া না কাজ করে এবং তুমি নতুন করে আবার জীবন শুরু করার চেষ্টা করো। ওকে, আর আপনার অবগতির জন্য জানিয়ে রাখছি যদি সত্যি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে, যদি আমরা দুই পক্ষকে কথা বলার সুযোগ করে দিই, অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে কথা বলার সুযোগ করে দিব। বিদায় নিচ্ছি আজ, সবার জন্য অনেক অনেক দোয়া।